বন্ধু স্টুডেন্ট বেদাঙ্কুর অটকমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। দেখাও যে ডিটারমিনেন্ট এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে প্রথমেই আগে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে তার এল এইচ এস পোর্শনটা আগে আমরা লিখে নিই। এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি। তো এখানে প্রথমে যে অপারেশনটা আমরা করব সেটা হচ্ছে আর থ্রি ড্যাশ ইজ ইকুয়াল টু আর থ্রি প্লাস আর ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এ বি সি যেমন আছে থাকলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেমন আছে থাকলো, নিচে হলো দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও হলো এ প্লাস বি প্লাস সি, এখানেও হলো এ প্লাস বি প্লাস সি। এবার আমরা কি করছি দেখো, আর থ্রি থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এবার এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে দেখো আমরা অপারেট করছি সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু লিখছি সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু লিখছি সি টু মাইনাস সি থ্রি। তাহলে সেক্ষেত্রে পাচ্ছি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো, বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জিরো, সি সি স্কোয়ার ওয়ান পড়ে থাকছে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে দেখো আমরা সি ওয়ান থেকে এ মাইনাস বি, সি টু থেকে বি মাইনাস সি, আর বাইরে তো এ প্লাস বি প্লাস সি এই তিনটে আছেই, আমরা এ মাইনাস বি আর বি মাইনাস সি কমন নিলে পড়ে থাকছে দেখো ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি জিরো, এখান থেকে দেখো পড়ে থাকছে ওয়ান, বি প্লাস সি একইভাবে জিরো, সি সি স্কোয়ার ওয়ান। এবার আমরা এই ওয়ানের রেসপেক্টিভ যদি ডিটারমিনেন্ট ব্রেক করি তাহলে কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি এখানে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখান থেকে দেখো ওয়ান এর রেসপেক্টিভ ওয়ান ইন্টু বি প্লাস সি মানে বি প্লাস সি, মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি মানে মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে বি ক্যান্সেল, তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে সি মাইনাস এ, তাহলে হয়ে গেল কি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাই আমায় প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।